রাত শেষে ঘুম থেকে উঠে পড়ে হারানের মা। ফুল তুলে স্নান করে পুজো দিতে বসেন, তখন হয়তো পাখিদের গলাতেও ঘুম জড়িয়ে থাকে। হারান বিছানায় শুয়ে ফুলের ধূপের গন্ধ পায়। সেও তো সারা রাত পড়াশোনা করে একটু আগে বিছানায় গা ভাসিয়েছে। খুব রাগ হয় মায়ের ওপর। ঘুম আসতে না আসতেই সারা ঘর জুড়ে কুটকাট আওয়াজ আর মার মুখে কীর্তন। মাঝে মাঝে মার বলে চলা, রাধা মাধব রাধা মাধব, আমার হারানটাকে দেখো, ও যেন মানুষ হয়। উনুনে মুখাগ্নি করে সকাল 7টার মধ্যে রান্না শেষ করে হারানের জন্য খাবার ভাগে ভাগে তুলে রেখে চটকলে দৌড়। চটকলে 8টা সাইরেন হারানের মাকে কোনোদিন দৌড়ে হারাতে পারেনি। হারান পেটে থাকতেই ওর বাবা টিভিতে মারা যায়। সেও চটকলে চাকরি করত। স্বামীর চাকরি, সন্তানকে বড় করে তোলা। হারান তো জেলার মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল, তারপর ডাক্তারি পাশ করে গ্রামের সদর হাসপাতালে ছোট ডাক্তারবাবু। গ্রামের সবাই বলে, হারানের মা এবার কাজ ছেড়ে শেষ জীবনটা সুখে কাটাও। হারানের মা শুনে হাসে আর বলে, এই চটকল আমার মন্দির, যতদিন পারব। শরীরটা ভেঙে পড়ছে। হারান কত বলেছে কিন্তু কে কার কথা শোনে। আর একটা কি যেন বড় পরীক্ষা দিচ্ছে হারান। নামটা এত কঠিন, হারানের মা মনে করতে পারে না। হারানের কাছে মাঝে মাঝে একটা বড় গাড়ি করে মেয়ে আসে। হারান পরিচয় করিয়ে দিয়েছিল, ও কি যেন নাম, রাকা নাকি, হাত জোর করে নমস্কার করেছিল। গায়ের রং ধপধপে সাদা, গায়ে কি যে মেখেছিল, সারা ঘরে ধূপের গন্ধ সরে গিয়ে সেই গন্ধটা ছড়িয়ে পড়েছিল। দিন যায় রাত যায়, হারানের মা ছুটে চলে। গ্রামের কারো শরীর খারাপ হলেই বলে, হারানের কাছে এসে দেখিয়ে ওষুধ নিয়ে যেও। রাত বিরেতে এত মানুষ আসে, হারান বিরক্ত হয়, বলে, মা ওদের হাসপাতালে যেতে বলো না কেন। মা হারানের পিঠে হাত বোলাতে বোলাতে বলে, হাসপাতাল কত দূর বলতো, ওদের কি সামর্থ্য আছে। হারান কোনো কথা বলে না। ভাঙা বাড়িটা সে সারাতে চায়। মা বলে, আর একটু দাঁড়া, তারপর হবে কোন। রাকাইলে এত লজ্জা করে, নামটা নিয়েও হারানের লজ্জা। কি যে নামটা রেখেছিল, রাকাই নিয়ে হাসাহাসি করে। হারান বড় পরীক্ষায় পাশ করে। একদিন রাত্রে সে মাকে বলে, মা ভালো খবর আছে। হারানের মায়ের চোখ দুটো ভালো খবর শুনলে জলে ভরে যায়। আগে দুঃখে আসতো, এখন আনন্দে। বল বল কি খবর। মা, আমি বিদেশ থেকে ডাক পেয়েছি, এত ভালো রেজাল্ট, ওখানে ফ্ল্যাট গাড়ি সব দেবে, তোমাকে নিয়ে। কথা শেষ হতে না হতেই মা বলে দেয়, আমি যাব না, আর আমি চাই না তুমিও যাও। হারান বিস্মিত হয়ে পড়ে, এত ভালো একটা সুযোগ। মা বলে ওঠে, তুমি তো এই দেশের মানুষের পয়সায় ডাক্তার হয়েছ, যার বাড়িতে দুবেলা ভাত জোটে না সেও তোমার বড় হওয়ার জন্য পয়সা দিয়েছে, তুমি তুমি এদের ফেলে রেখে যেও না। এত বড় অন্যায় রাধা মাধব মেনে নেবে না। কিন্তু হারানের চোখেও তো স্বপ্ন, দুনিয়া ছুঁয়ে দেখার স্বপ্ন। রাকাও তো তার সাথে ছুটবে আমেরিকা। অতএব হারান চলল বিদেশে। হারানের মা বলল, তুমি আমাকে কোনো টাকা পাঠাবে না, কোনো চিঠি। গ্রামের মানুষ আছে, ওদের নিয়ে আমি থেকে যাব। সেদিন সে কাঁদেনি, শুধু ভেবেছিল তার ছোট্ট হারানকে সে সারা পৃথিবী হাসনুহানা ফুলের গন্ধ চিনিয়েছিল। ওই ভাঙা তক্তাপোশে মা আর ছেলে ছিঁড়া কাঁথায় শুয়ে কত স্বপ্ন দেখেছে।
বছর পেরিয়ে বছর যায়, হারানের মা মাটির দিকে ঝুঁকে পড়ে। সন্ধে হলে হারানের নামে প্রদীপ জ্বালে। কেউ কেউ বলে হারান নাকি বিয়ে করেছে ওই মেয়েটাকে, তাদের নাকি ছেলে হয়েছে। সব শোনে কথা, কেউ কিছু বলতে এলে হারানের মা চুপ করিয়ে দেয়। অনেকবার চিঠি এসেছিল, চিঠি খুলে সে পড়েনি। চিঠিগুলো রাধা মাধবের পায়ের তলায় রাখা থাকে। শীতে পাতা ঝরে, বসন্তে পাতা আসে, হারানের মার শরীরে তো একটাই অঙ্গ, তার হারান। যখন খুব দেখতে ইচ্ছে করে, তখন চোখ বন্ধ করে রাধা মাধবকে ডাকে আর বলে, ঠাকুর আমাকে তুমি তুলে নাও, আর আমার আমার বাকি আয়ুটুকু আমার হারানকে দাও। সেদিন সারা আকাশ কালো করে এসেছে বৃষ্টি আসবে বলে। বৃষ্টি এলে ঘরের চালা দিয়ে জল পড়ে, যে তক্তাপোশে চুপ করে শুয়ে বৃষ্টি পড়া দেখে। দেখলো হঠাৎ বাড়ির সামনে গাড়ি থামল, পাড়ার ছোটদের দল গাড়ির পেছনে ছুটে এসে থমকে দাঁড়িয়ে। জানলার উপার থেকে ঝাপসা দৃষ্টি দেখছে, গাড়ি থেকে নামছে তার হারান, তার পাশে লম্বা এক রাজপুত্তর। হারানের চুলে পাক ধরেছে, এসে ঘরে ঢুকল। গ্রামের মানুষ জানলা ছাপিয়ে ঘরে, কে বলল এত বৃষ্টি? হারান ডাক দিল, মা মা। কতদিন ওই ডাক সে শোনেনি, সে কি ঠিক শুনছে? হারান এসে প্রণাম করল, পাশে দাঁড়িয়ে থাকা ছেলেকে বলল, প্রণাম করো, তোমার ঠাম্মা গ্র্যান্ডমাদার। হারানের মায়ের ভাঙা বুকে দুই মাথা, কি করবে সে? একবার কাঁদবে না চিৎকার করে ডাকবে রাধা মাধব? হারান গ্রামের সব মানুষের সামনে বলে, আমি আপনাদের হারান, আমি গ্রামে বাবার নামে একটা হাসপাতাল খুলব, সরকারের সাথে কথা হয়েছে। আমার বাবা বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন তো। ও মা মা, আর আমি কোথাও যাব না, তুমি আমায় থাকতে দেবে তো? Thank you.
हाँ।